ক্লাস টেন জিওগ্রাফি স্নেহ ছাত্ররা তোমাদেরকে আগের দিনকে হিউবাইয়ের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট কয়েকটা ভূমিরূপ সম্পর্কে পড়িয়েছিলাম আজও আরও কয়েকটা ভূমিরূপ সম্পর্কে পড়ব তো সবার প্রথমে যেটা পড়ব সেটা হচ্ছে ইউ আকৃতির উপত্যকা নদী উপত্যকার মতো যেমন আই কিংবা ভি আকৃতির উপত্যকা যেভাবে তৈরি হয় ঠিক ঠিক একই রকমভাবেই ইউ আকৃতির উপত্যকাও হিমবাহের ক্ষেত্রে তৈরি হয়ে থাকে তো এক্ষেত্রে পার্বত্য অঞ্চলে হিমবাহের মূলত নিম্নক্ষয় এবং পার্শ্বক্ষয় দুটো প্রায় সমান হারে হয় এই কারণে উপত্যকাটা ইংরাজি ইউ এর মতো দেখতে হয়ে থাকে তাই একে ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রণী বলা হয়ে থাকে পূর্বের কোনো অন্তর্বর্তী হিমযুগের সময় নদী উপত্যকা অর্থাৎ ভি আকৃতির উপত্যকা মধ্য দিয়ে যখন হিমযুগ হবে তখন এখানে পুরোটাই হিমবাহ বা বরফ দ্বারা আবৃত থাকবে সেই হিমবাহের ক্ষয়কার্যের ফলে হিমবাহ যখন এর মধ্যে দিয়ে প্রবাহিত হবে তখন বিশাল আকার হিমবাহের যে ক্ষয়কার্য সেই ক্ষয়কার্যের ফলে উলম্ব খাড়া পারযুক্ত এবং মসৃণ আমরা আগে পড়েছি অবঘর্ষ ক্ষয়ের ফলে মসৃণ হয়ে থাকে সেরকম মসৃণ অবতলাকার ইউ আকৃতির উপত্যকাকে বলা হয়ে থাকে হিমন্ত্রণী এরকম ভারতে বদ্রীনাথের নিকট এরূপ ইউ আকৃতির উপত্যকা দেখতে পাওয়া যায় অনেক সময়েতে এই হিমবাহর মধ্যে উপত্যকার মধ্যে অসম ক্ষয়কার্যের ফলে এই তলদেশের কাছে অনেক সময়তেই উপত্যকার মধ্যে এরূপ এরূপ সিঁড়ির মতো ধাপের অবস্থা তৈরি হয়ে থাকে এগুলোকে বলা হয় হিমসোপান আর এই হিমসোপানের মধ্যে অনেক সময়তেই বরফ গোলা জল বা হিমবাহ গোলা জল জমে যায় এরূপ হ্রদগুলিকে বলা হয়ে থাকে প্যাটার্ন স্টার হ্রদ কটন বলে একজন ভৌগোলিক এবং প্যাটার্ন স্টার হ্রদ এটির নাম করেছেন তো এও তিনটে অংশ নিয়ে গঠিত হিমসোপানের মধ্যে এই যে উঁচু অংশ এগুলোকে বলা হয় রাইজার মধ্যবর্তী যে অংশটার মধ্যেই জলটা জমে থাকে প্রায় সমতল ক্ষেত্র একে বলা হয় ট্রেড এবং সামনের এই একটুখানি উঁচু যে অংশটা অর্থাৎ প্রান্তবর্তী অংশ একে বলা হয়ে থাকে রিগেল তাহলে হিমবাহ উপত্যকার মধ্যে সৃষ্ট হিমসোপানের মধ্যবর্তী অংশে যে হ্রদ জল জমে যে হ্রদ তৈরি করে তাকে প্যাটার্ন স্টার হ্রদ বলা হয় ভারতের হিমালয়ের রূপকুণ্ড এরকমই একটা প্যাটার্ন স্টার হ্রদের উদাহরণ এরপর যে ভূমিরূপের কথা পড়ব তা হলো ঝুলন্ত উপত্যকা অনেক সময়তেই এটা মূল হিমবাহ উপত্যকা এই মূল হিমবাহের প্রবাহ পথে পার্শ্ববর্তী অঞ্চল থেকে পার্বত্য উপত্যকা থেকে অনেকগুলো ছোট ছোটো উপহিমবাহ এসে মিলিত হয় এই বড় হিমবাহটার হিমবাহ উপত্যকার মধ্যে তাহলে যেহেতু মূল হিমবাহ অনেকটা বেশি বরফ থাকে ঠিক আছে হিমযুগের সময় পুরোটাই কিন্তু বরফ থাকে উপর থেকে দেখে কিচ্ছু বোঝা যাবে না পরে যখন অন্তর্বর্তী হিমযুগ বা পরবর্তী অংশটায় তখন কি হয় না এই অংশ দিয়ে বরফগুলো গলে যাওয়ার পর তখন এই উপত্যকাগুলো দৃশ্যমান হয়ে থাকে তাহলে মূল হিমবাহের প্রবাহ পথে যদি পার্শ্ববর্তী পার্বত্য অঞ্চল থেকে কোনো উপত্যকা হিমবাহ বা ছোট উপত্যকা হিমবাহ যদি এসে মিলিত হয় যেহেতু মূল হিমবাহ উপত্যকার বরফের পরিমাণ অনেক বেশি তাই উপত্যকাটা কি হবে অনেকটা বেশি গভীর হবে তার ক্ষয়ক্ষমতাও অনেক বেশি থাকার জন্য আর এগুলো ততটা কিন্তু গভীর হবে না তাহলে হিমবাহ পরবর্তী সময়ে যখন গলে গেল তখন কিন্তু এইগুলো দেখতে পাওয়া যখন যাবে তখন সেই হিমবাহ উপত্যকার মধ্যে অর্থাৎ মূল যে বড় হিমবাহু পতাকার মধ্যে এই ছোট হিমবাহু উপত্যকাগুলোকে ঝুলন্ত উপত্যকা ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় একে বলা হয়ে থাকে ঝুলন্ত উপত্যকা যখন হিমবাহ গলে যায় তখন এই ছোট উপত্যকা হিমবাহ দিয়ে অর্থাৎ ঝুলন্ত উপত্যকার মধ্য দিয়ে যে জলধারা আসে তা কি করবে দেখো এখানেতে ঢালের পার্থক্য তৈরি হয়ে গেছে কারণ প্রধান হিমবাহ উপত্যকার থেকে অনেকটা উঁচুতে অবস্থান করে ঝুলন্ত উপত্যকা তাই এই অংশে কী হবে না জলরাশি উপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়বে অর্থাৎ জলপ্রপাত তৈরি করবে তাহলে এরকমই ঝুলন্ত উপত্যকাতে কিন্তু এই ঢালের পার্থক্যের জন্য কী হয় না জলপ্রপাত সৃষ্টি হয়ে থাকে এরকমই হিমালয় পর্বতের বদ্রীনাথের নিকট নর পর্বতে এরকম ঝুলন্ত উপত্যকা দেখতে পাওয়া যায় তা হলো কুবের এছাড়াও ঋষিগঙ্গা উপত্যকাও এরকম একটি ঝুলন্ত উপত্যকায় দেখতে পাওয়া যায় এছাড়া উত্তর আমেরিকার ইয়েসোমাইট যে উপত্যকা সেটাও কিন্তু একটা এরকমই ঝুলন্ত উপত্যকার উদাহরণ সেখানে ওই ঝুলন্ত উপত্যকার মধ্যে যেমন বললাম জলপ্রপাত তৈরি হয়ে থাকে এরকম অনেকগুলো জলপ্রপাত উল্লেখযোগ্য রয়েছে যেমন ইয়েসোমাইট জলপ্রপাত যেটা ওখানকার সবচেয়ে বড় জলপ্রপাত এছাড়া ভার্নাল নেভেদা ব্রাইডাল ভেল প্রভৃতি জলপ্রপাত ওখানে দেখতে পাওয়া যায় আর এই যে মূল নদীটা এই নদীটা হচ্ছে মার্শেদ নদী ওখানে তাহলে এসোমাইট উপত্যকার ঝুলন্ত উপত্যকাতে যেখানে মার্সের নদী সেখানে ভার্নাল এসোমাইত বা ইয়েসোমিতি নেভেদা ব্রাইডাল ভেল প্রভৃতি জলপ্রপাত কিন্তু দেখতে পাওয়া যায় তোমাদের ঝুলন্ত উপত্যকার ড্রয়িং করতে একটুখানি অনেকেরই আমি দেখেছি অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে আমি একটা সহজ করে ছবিটা এঁকেছি একটু দেখো সবার প্রথমে এরকম কতকগুলো লাইন আমি টেনে নিচ্ছি এবং তাতে এরকম ইউ আকৃতির অংশ কিন্তু টেনে নিলাম হালকা ইউ আকৃতির করলাম এখান থেকে একটু বড় উপত্যকা করে দিলাম যাতে একটু গভীর হয়ে থাকে কারণ প্রধান হিমবাহ উপত্যকাটা দেখাতে হবে একই রকমভাবে এখানেও তাই তাহলে এটা হলো কি প্রধান হিমবাহ উপত্যকা আর এই যে ছোট ছোটো উপত্যকাগুলো রয়েছে এগুলো হচ্ছে উপ হিমবাহ উপত্যকা তাহলে কী হবে না এখান থেকে বরফ গোলা জল তা এখান পর্যন্ত আসার পর যেহেতু ঢালের পার্থক্য তৈরি হচ্ছে তাই এখান থেকে জলপ্রপাত রূপে এখানে পড়বে আর এই প্রধান উপত্যকায় হিমবাহের মধ্যে এখন তো আর হিমবাহ সেখানে দেখতে পাওয়া যাবে না এই হিমবাহ উপত্যকার মধ্যে এখন নদী প্রবাহিত হচ্ছে ঠিক একই রকমভাবে উপর থেকেও কিন্তু এই রকমভাবে জলপ্রপাত পড়বে এর ক্ষেত্রেও একই রকমভাবে জলপ্রপাত নিচের দিকে নেমে আসবে আর এখানে দেখো এখানটা যদি আমরা এইভাবে সেট করে নিই তাহলে কিন্তু সুবিধা হবে তোমাদের এটাও তাই যাতে ঢালটা বোঝানো যায় তো তোমরা এইভাবে কিন্তু এইটুকু এঁকে দিলেই হবে ঝুলন্ত উপত্যকা হিসাবে এই উপহিমবাহ উপত্যকাটাই হলো বলো ঝুলন্ত হিম ঝুলন্ত উপত্যকা এরপর আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিরূপ তা হল ফিয়ড উচ্চ অক্ষাংশীয় অঞ্চলে অর্থাৎ মেরু অঞ্চলের নিকটবর্তী অংশে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট উপত্যকা উপকূল অঞ্চলে যদি নিমজ্জিত হয় অর্থাৎ ভূ ফলে যদি নিমজ্জিত হয় তখন ওই সমুদ্র উপকূলের চেয়েও অনেক বেশি গভীর উপত্যকার সৃষ্টি করে তখন এই সমুদ্রপৃষ্ঠ থেকেও বেশি গভীর হওয়ার জন্য এই সমুদ্র জল কি হবে ভিতরে প্রবেশ করে যাবে তাহলে সেই জলমগ্ন হিমবাহ উপত্যকাটাকে বলা হবে কি ফিয়ড ফিয়ড হলো একটি নরয়জীয় শব্দ যার অর্থ উচ্চ ভিগুর মাঝে উচ্চ ভিগুর মাঝে সংকীর্ণ অবনমিত অংশ এরকমই অনেক বেশি ফিওর দেখতে পাওয়া যায় নরওয়েতে তাই নরওয়েকে বলা হয় ফিয়ডের দেশ অপেক্ষিত ক্ষুদ্র এবং অগভীর যে ফিয়ড তাকে বলা হয়ে থাকে ফিয়ার্ড আর সুইডেন এরকম অসংখ্য ছোট ছোটো ফিয়র দেখতে পাওয়া যায় যাকে অ্যাকচুয়ালি বলা হয় ফিয়াড তাই সুইডেনকে বলা হয় ফিয়ার্ডের দেশ আন্টার্কটিকার স্কেলটন ইনলেট ফিয়ড হচ্ছে পৃথিবীর গভীরতম ফিয়ট গ্রিনল্যান্ডের স্কোর্সবি সুন্দ ফিয়ড বলে একটি ফিয়ড আছে যা পৃথিবীর দীর্ঘতম ফিয়ট নরওয়ের শোগনে ফিয়ট এটি একটি উল্লেখযোগ্য বিখ্যাত ফিয়ড যা অংশের মধ্যে গভীরতম ফিয়ডের মধ্যে পড়ে এরকম অসংখ্য ফিয়ড সমন্বিত যে উপকূল তাকে বলা হয় থাকে ফিয়ড উপকূল ফিয়ড উপকূল অনেকটা এরকম পাড়া দেখতে এটা নরওয়ের অনেকগুলো ফিয়ডকে দেখানো হয়েছে এই উপকূলটাতে আজকে যে তিনটি ভূমিরূপ পড়লাম তা হল হিমদ্রণী বা বা হিমবাহ উপত্যকা বা ইউ আকৃতির উপত্যকা দু নম্বরে কী পড়লাম ঝুলন্ত উপত্যকা আর তারপরে পড়লাম ফিয়ড আজকে তিনটেই পড়া হয়েছে হিমবাহ উপত্যকাকে কেন্দ্র করে আজকে এটুকুই পরের দিনকে আমরা হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপগুলো সম্পর্কে জানবো